আমি 70% আশা করি। 70% কোটা? জি। মানে এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। আর 30% সাধারণ শিক্ষার্থী? না, সাধারণ শিক্ষার্থী কেন 30% হবে, ওরাও 50% পাক, সমস্যা নাই। তাহলে আপনারা 70% নিলে ওরা 50% কিভাবে নেবে? আচ্ছা, ওরা বাকি 30% নিক, সমস্যা নাই। যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে তারা তো কোটা মানে বাতিল চায় না, ওরা সংস্কার চেয়েছে। আমরা চাই, যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70% থাকুক। যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে দেশ স্বাধীন করে গেছে, তো 70% আমরা এটা আশা করতেই পারি। এতে তো ক্ষতিকর কিছুই, আমাদের কোটা থাকুক, বহাল থাকুক, যাতে আমাদের এটা এডুকেশনের ক্ষেত্রেও লাগে, সব ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, এই সুবিধার জন্য আমরা দাঁড়িয়েছি। একটু কথা বলি, যে আপনার সঙ্গে কথা বলে, আপনারা যে দাবিটা নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবিটার আসলে যৌক্তিকতা কি বলতে যাচ্ছেন আপনারা? আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা মুক্তিযোদ্ধার কোটা 30% যেটা আমাদের অধিকার সেটা আমরা চাই, এটাই আমাদের। 56% কোটার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? কিছু বলতে যাচ্ছেন না? আপনারা যে দাবিটির জন্য দাঁড়িয়েছেন, দাবিটির আসলে যৌক্তিকতা কি এবং কি বিষয়ে দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছেন কেন? আন্দোলন করতেছে সবাই। কি চাচ্ছেন আপনারা যেখানে দাঁড়িয়েছেন, কি চাচ্ছেন? দর্শক, আমরা কথা বলছিলাম এবং তারা যে দাবিগুলো নিয়ে কথা বলছেন এবং তারা কিন্তু তাদের এই বিষয়ে কোনো যৌক্তিকতার যে ব্যাপারটি সেটি কিন্তু স্পষ্ট করতে পারছেন না, এবং বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছে তারাও কিন্তু অনেকে কেউ বলছেন কেউ জানেননি এবং কেউ আবার বলছেন 70% কোটা তাদের জন্য বরাদ্দ রাখা উচিত। মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে মিছিল করছেন এবং তারা দুটি ব্যানার নিয়ে আমরা দেখছি তারা এই মুহূর্তে শাহবাগে তারা মিছিলে যুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে একটি মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে বলছিলেন যে মুক্তিযোদ্ধা কোটা 30% বহাল রাখতেই হবে, বাধ্যতামূলক চাচ্ছে এমনটা। তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। সংবিধান অনুযায়ী বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 2018 সালে অবৈধ পরিপত্র বাতিলের রায় দ্রুত কার্যকর করতে বঙ্গবন্ধুর উপহার ও মুক্তিযুদ্ধের কোটা সকল কোটা পূর্ণ বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু ইতিমধ্যে শাহবাগে আবার বিক্ষোভ সমাবেশ করছে। এখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এবং তাদের দাবি হচ্ছে তারা 2018 সালে যে কোটা পরিপত্র হয়েছিল সেটি অবৈধ রায় দিয়েছে যেটি আদালত, এবং সেই রায়কে স্বাগত জানিয়ে এবং সেটি কার্যকর, দ্রুত কার্যকর এবং বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা আন্দোলন কর্মসূচি করছে এবং বাংলাদেশের জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা মুক্তিযোদ্ধা সন্তানরা যারা রয়েছেন তারা তাদের এই বিষয়গুলো নিয়ে তারা তাদের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি ষড়যন্ত্রমূলক, উস্কানিমূলক বলে দাবি করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতো তাহলে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু কিন্তু আজকে তারা এই অবস্থায় আসতে পারতো না। তো তাদের জন্য একটি মূল্যায়ন কার্যক্রম থাকবে এবং যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সেটি প্রদান করেছেন এবং যারা আন্দোলন করছে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তারা এই কোটা আন্দোলন করছেন। এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা গতকালকে কিন্তু তাদের বক্তব্যে স্পষ্ট ক্লিয়ার করেছেন যে তারা কোটা বাতিল চাচ্ছেন না, কোটা সংস্কার চাচ্ছেন এবং সেখানে মুক্তিযোদ্ধা সংস্কার জন্য 10% এবং উপজাতিদের জন্য 5% কোটা রেখে বাকি কোটা সংস্কারের মাধ্যমে কমিয়ে আনা হয়। বর্তমানে সেই কোটা ব্যবস্থাপনা যদি 2018 সালে যে পরিপত্রটি বাতিল করা হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু 56% কোটা হচ্ছে চলে যায় এবং যার কারণে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই মেধা থাকার সত্ত্বেও কিন্তু অনেকে চাকরিতে প্রবেশ করতে পারে না। সেই প্রেক্ষাপট থেকে গতকাল কিন্তু শাহবাগে উত্তাল হয়ে উঠেছিল এবং পুরো রাজপথে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছিল এবং সেই প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে এই যে আদালতের রায়কে স্বাগত জানিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা বিরুদ্ধে হচ্ছে আজকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিবার থেকে তারা তাদের এই আন্দোলন কর্মসূচিতে বিক্ষোভ সমাবেশ করছে।